গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তার আগে দেখো, তোমাদের আমি দেখাচ্ছি যে খুব সকালে আমি উঠেছি, বাইরে কুয়াশা ভর্তি। তো এখন আমি সকাল সকাল কাজগুলো সেরে নিব, কাজগুলো সেরে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, যা নিয়ে আজকের ব্লগটা। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো কী নিয়ে ব্লগ। তো চলো তাড়াতাড়ি করে সব কাজ সেরে রেডি হয়ে নিই, তো একবারে রেডি হয়ে ফিরে আসছি। কেমন? তো এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা একবারে গাড়িতেই উঠে পড়েছি রেডি হয়ে। তো এখানে দেখতে পাচ্ছ দুটো ভাই আছে, তো নাম পিছনে তিনটা ভাই বসবে আর সামনে আমি বসেছি, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড গাড়ি চালাবে। তো আমরা যাচ্ছি প্রি ওয়েডিং শ্যুটে। তো সেটা আজকে কেমন করে হয়, মানে প্রি ওয়েডিং শ্যুটটা কেমন করে হয় সেটা তোমাদের কাছে আমরা শেয়ার করব। তো চলো, আমরা বের হওয়ার কথা ছিল আমাদের সকাল 6টা, তো 6টায় আর বের হতে পারলাম না, 7:30 বেজে গেছে। তো একবারে তোমাদের মানে আজকে ভালো ভালো নতুন নতুন জিনিস দেখাবো দেখে কিন্তু আজকে লেটে বের হলাম। তো চলো, আমরা প্রথমে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ ট্রি গার্ডেন। তো এখানে কিছু কিছু ছবি তোলা হবে, কিছু শ্যুট করা হবে প্রি ওয়েডিং এর জন্য। তো চলো বন্ধুরা, আজকে ভালো করে ব্লগটা দেখো আর প্লিজ লাইক করো, কমেন্ট করো, কেমন? তো চলো ফটোশ্যুটটা দেখিয়ে নিই। कोई दिल बेकाबू कर गया और इश्क का दिल में भर गया, आंखों आंखों में वो लाखों गल्ला कर गया वे, और अब मैं तो मर गया, शुदाई मुझे कर गया वे, और अब मैं तो मर गया वे, शुदाई मुझे कर गया वे। তো বন্ধুরা, টি গার্ডেনে কিছু শ্যুট তোমাদের দেখালাম। তো ওখানে কিছু শ্যুট হওয়ার পরে তো আমরা এখানে এক জায়গায় স্ট্যান্ড করেছি, কারণ এখানে কিছুটা সবাই টিফিন করে নেবে। তো যেহেতু সকালে বেরিয়েছি তো কিছু ঠিক মতো খাওয়া হয়নি, শুধু চাটাই খেয়েছিলাম সবাই, চা আর বিস্কুট। তো এখানে এখন টিফিন খাওয়া হবে। তো মনে হচ্ছে লুচি ছোলার কথা বলছিল, লুচি আর ঘুগনি টাইপের একটা সবজি, আর মানে যে যা খাবে তাই দিচ্ছিল ওরা। মানে এরা আমার এক আমার হাজব্যান্ডের বন্ধু হয়, বন্ধুর প্রি ওয়েডিংয়ে আমরা এসেছি, আর এটা একটা দেওয়া মানে যে বন্ধুটার বিয়ে তার ভাই। তো এই দেখো, আমরা এখন লুচি সবজি আর মানে যে ফল খাবে ফল সবাই খাবো। তো কিছুটা এখানে টিফিন করে তারপরে আমরা বেরিয়ে যাব আবার কিছু শ্যুট করতে। তো এখানে দেখতে পাচ্ছ সামনে গাড়ি থেকে যারা বের হলো, সাদা গেঞ্জি পরা, এটা হচ্ছে মানে বন্ধুটার জামাইবাবু হয়। তো ওরা এসেছে দিদি, জামাইবাবু, জামাইবাবুর মেয়ে আর মানে বন্ধুর ভাই। তো সবাই মিলে খুব মজাই কাটছে, আনন্দেই কাটছে, কিন্তু পেটে কিন্তু কিচ্ছু নেই আমাদের, শুধু এক কাপ চা আর একটু করে পুরি। তো চলো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকের শ্যুটটা আর আজকের ব্লগটা কেমন লেগেছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ এই ভাইগুলো তোমাদের জন্য এত খাটছে, এত সুন্দর করে ব্লগটা করছে, ভিডিওটা করছে। তো তোমরা প্লিজ লাইক করে দিও। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, আমি জাস্ট তোমাদের এই জায়গাটা দেখানোর জন্য বের হয়েছি, নাহলে প্রচণ্ড এখানে রোদ ছিল, গরম, আমার তো ইচ্ছাই করছিল না যে বের হয়ে আমি কিছুটা ছবি তুলি। তো চলো বন্ধুরা, ওখানে কিছুটা শ্যুট হওয়ার পরে আমরা চলে এসেছি এখানে মানে একটা রিসোর্টের সামনে। তো এখানে আমরা গাড়ি রাখবো, গাড়ি রেখে এখানে ওদের যে জিপ আছে জিপে করে আমরা বের হয়ে পড়বো। তো এখানে আগে জিপে নেবো না, জিপের কথা হচ্ছিলো, সরি, জিপের কথা হচ্ছিলো। তো জিপটা এখন আমরা নেবো না, যখন আমরা অন্য আরেক জায়গায় যাবো যেখানে যেতে জিপ লাগে সেখানেই। তো এখন দেখো আমরা চলে এসেছি এই গার্ডেনে। তো এই গার্ডেনে কিছুটা পিক তুলবো আর কিছুটা শ্যুট হবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। Thank you.
দেখলে ওই গার্ডেনেরও কিছুটা শ্যুট হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি জিপে করে পাহাড়ের উপরে, তো পাহাড়ের উপরে কিছুটা শ্যুট হবে। তো এই শ্যুটটা তোমাদের আজকে আমি এই ভ্লগে দেখাচ্ছি না, তোমরা নেক্সট ভিডিওতে আমার এই শ্যুটটা দেখতে পারবে। তো পাহাড়ের উপরে আরও কিছুটা পিক হয়েছে, আরও কিছুটা শ্যুট হয়েছে প্রি ওয়েডিংয়ে। তো চলো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, আর নেক্সট ভিডিওটা কবে আসবে এটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য রেখো, আরও প্রচুর প্রচুর মজার ভিডিও আসবে কিন্তু। তো চলো আজ তবে এটুকুই, নেক্সট দিন আবার দেখা হচ্ছে, কেমন? তো বাই 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 বাই, ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ মাই অল ফ্রেন্ডস, বাই।